মহিলাদের মাস্টারবেশন বা হস্তমৈথুন, মহিলারা কি মাস্টারবেশন করে, করলেও তারা কিভাবে করে বা কতটুকু গুরুত্বপূর্ণ রয়েছে? মহিলারা কি পুরুষদের মতোই করে, বা মহিলারা যদি মাস্টারবেশন করে তাহলে কি বাচ্চা কনসেপ্ট হবে? প্রথমে জানবো মাস্টারবেশন বা হস্তমৈথুন জিনিসটা কি। মাস্টারবেশন বা হস্তমৈথুন হচ্ছে একজন নারী অথবা পুরুষ যদি নিজে নিজে তার যৌন চাহিদা মেটায়, তাহলে তাকে মাস্টারবেশন বা হস্তমৈথুন বলা হয়ে থাকে। বিশেষ করে দেখা যায় যারা অবিবাহিত রয়েছে তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, বা যারা প্রবাসে থাকে তাদের ক্ষেত্রে এই মাস্টারবেশনটা সবচেয়ে বেশি হয়ে থাকে। পুরুষদের মতো কি নারীরাও মাস্টারবেশন সেমভাবে করে থাকে? না, কারণ হচ্ছে পুরুষের যে জেনিটালিয়াল অর্গানটা রয়েছে সেটা হচ্ছে বাইরের দিকে। তারা খুব দ্রুত সময়ে মাস্টারবেশন করতে পারে বা দ্রুত তাদের অর্গাজম নিতে পারে। কিন্তু নারীদের ক্ষেত্রে দেখা যায় যেহেতু তাদের যোনিপথ বা বিশেষ করে তাদের জেনিটালিয়াল অর্গানের বেশিরভাগ অর্গানই ভিতরে রয়েছে, তাহলে তাদের মাস্টারবেশন করতে একটু সময় লাগে, বা তাদের মাস্টারবেশনের প্রক্রিয়াটা হচ্ছে অন্যভাবে। যেমন তারা হাত দিয়ে ঘষে বা বিছানাতে ঘষে অথবা কোনো ফরেন বডির মাধ্যমেও দেখা যায় তাদের মাস্টারবেশন প্রক্রিয়াটা করে ফেলে বা অর্গাজম ঘটায়। বিশেষ করে তাদের ক্লিটোরিস নামে যে অর্গানটা রয়েছে সেই অর্গানের উপরে ম্যাসেজ করে বা পোষকতা করার মাধ্যমে তাদের এই অর্গাজমটা ঘটে বা তারা মাস্টারবেশন করে থাকে। অনেকেই বলে এরকম যে মাস্টারবেশন যে মেয়েরা করে তারা খারাপ, বা তাদের চারিত্র নিয়ে বিভিন্ন কথা বলে, বা তারা বাচ্চা জন্মদানে বিভিন্ন সমস্যা হবে। এটা কতটুকু বাস্তব? এটা বিজ্ঞানসম্মতভাবে একেবারে বাস্তব না, কারণ বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণায় দেখা গেছে একজন মহিলা যদি নিয়মিত করে মাস্টারবেশন, অতিরিক্ত না করে, তাহলে তাদের বিভিন্ন সমস্যা থেকেও তারা রোধ পায়। যেমন অতিরিক্ত পরিমাণ একটা স্ট্রেস থাকতে পারে, চাপ থাকতে পারে, বা অনেক সময় দেখা যায় মাস্টারবেশন করার পর তারা একটা রিল্যাক্স ফিল করে, বা ঘুমটা ঠিকঠাক মতনই হয়, বা তাদের যে খিটখিটে মেজাজটা ছিল এটাও কিন্তু আর থাকবে না। এছাড়াও যেই মহিলাদের নিয়মিত অর্গাজম হয় তাদের ওভারে অনেকগুলো ফাংশন ঠিকঠাক থাকে। তবে একটা কথা সাবধানের সাথে মানতে হবে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যদি অতিরিক্ত পরিমাণ একজন মহিলা মাস্টারবেশন করে তাহলে তার বিভিন্ন সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে।